পুজো অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সিদ্ধান্ত। প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার, রাজ্যকে চরম ভর্ৎসনা করেছেন বিচারপতি অমৃতা সিনহা। আর এবার কিন্তু অনুদান নিয়ে চরম সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে ক্লাবগুলিকে অনুদান বন্ধ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের ক্লাব সংগঠনগুলি পরিকাঠামো উন্নয়নের জন্য আর কোনো সরকারি টাকা পাবে না, সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার। নবান্ন সূত্রে খবর, কয়েক বছর ধরে যে টাকা দেওয়া হয়েছিল সরকারের তরফে, বহু ক্লাবই তার খরচের কোনো যথাযথ হিসেব জমা দেয়নি, ফলে এমনই সিদ্ধান্ত। এই অনুদান বন্ধের খবর যখন সামনে আসছে ঘটনাচক্রে, সেই সময় দুর্গাপুজো কমিটিগুলোকে দেওয়া রাজ্য সরকারের অনুদান নিয়ে তির্যক মন্তব্য শোনা গিয়েছিল কলকাতা হাইকোর্টের এক বিচারপতির গলায়। তমলুকের এক পুজো কমিটির করা মামলা শুনানি চলাকালীন শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা বলেন, আমি অনেক মামলা শুনেছি যেখানে মানুষ বেতন পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, পেনশন পাচ্ছেন না, আর পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে। তবে নবান্ন সূত্র বলছে বিচারপতির এই পর্যবেক্ষণের সঙ্গে ক্লাবের টাকা বন্ধ করার সরকারি সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। 2011 সালে ক্ষমতায় আসার পরের বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্লাবগুলির পরিকাঠামোর উন্নতির জন্য আর্থিক অনুদান ঘোষণা করেন। বাছাই করা ক্লাবগুলির প্রথম বছরে এককালীন 2 লাখ টাকা এবং পরবর্তী 3 বছর 1 লাখ টাকা করে মোট 5 লাখ টাকা পেত। যদিও কোভিড পর্বে 2020 সাল থেকে এই প্রকল্পের অর্থ দেওয়ার কাজ স্থগিত রাখা হয়, সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হলো এই অনুদান আর দেওয়া হবে না। নবান্ন সূত্রে খবর, প্রথম বছরে 781টি ক্লাব এই অনুদান পেয়েছিল, সেই খাতে 15 কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। পরের বছর 1500 ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়, যার জন্য রাজ্য সরকারের অতিরিক্ত 40 কোটি টাকা বরাদ্দ করতে হয়েছিল। প্রকল্পের সূচনা লগ্ন থেকেই এই আর্থিক অনুদানকে রাজনৈতিক উপঢৌকন বলে আক্রমণ করেছিল বিরোধী দলগুলি। তৎকালীন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, পরবর্তীতে আব্দুল মান্নান এই প্রকল্পের তীব্র সমালোচনা করেছিলেন। এই অনুদান যখন দেয়া হতো সেই সময় বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন। পরে তিনিও অভিযোগ করেন এই প্রকল্প মারফত ক্লাব সংগঠনগুলি রাজনীতিকরণ করা হচ্ছে, কারণ অনুদান পেতে ক্লাব সংগঠনগুলির নাম নথিভুক্ত করতে দায়িত্ব দেওয়া হয় শাসক দলের বিধায়কদের। কেন বন্ধ হচ্ছে এই অনুদান? প্রশাসনিক মহলের একাংশের মতে রাজ্য সরকার শর্ত দিয়েছিল যেসব ক্লাব সংগঠন এই অর্থ নিচ্ছে তাদের খরচের হিসেব জমা দিতে হবে, কিন্তু বেশিরভাগ ক্লাবই সেই হিসাব জমা দিতে পারেনি। মূলত সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। আর তার মধ্যেই কিন্তু পুজো অনুদান নিয়ে চরম বিস্ফোরক বিচারপতি অমৃতা সিনহা। গতকালই কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা, কেন 70,000 করে দেওয়া হচ্ছে প্রতিটা ক্লাবকে পুজো অনুদান হিসাবে, যেখানে বেতন পাচ্ছে না কর্মচারীরা, পেনশন পাচ্ছেন না অবসরপ্রাপ্ত কর্মচারীরা, চাকরি দেওয়া হচ্ছে না, চাকরি পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন চাকরি প্রার্থীরা, সেখানে এই অনুদান কেন দিচ্ছে রাজ্য সরকার? এই প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। তারপর পর রাজ্য সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনই মনে করছে ওয়াকিবহল মহল। তবে নবান্নের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে ক্লাবগুলিকে অনুদান বন্ধের সাথে বিচারপতি অমৃতা সিনহার দুর্গাপুজো কমিটিকে 70,000 টাকা করে অনুদান দেওয়া নিয়ে যে প্রশ্ন তুলেছিলেন তার কোনো সম্পর্ক নেই। ঠিকমতো খরচের হিসাব দিতে পারেনি ক্লাবগুলি, তাই এই অনুদান রাজ্য সরকার বন্ধ করে দিল, এমনই কিন্তু খবর উঠে আসছে নবান্নের তরফে।